নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ক্রিয়েটর মহুয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা অনেকেই জানেন যে আমি ড্রয়িং করতে ভালোবাসি আর বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে এটা ওটা বানানোর চেষ্টা করি, বিভিন্ন ধরনের শোপিস, ওয়াল হ্যাঙ্গিং। তো সেইগুলো আমি আজ আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি দেখাই একটি ড্রয়িং। এরপর আরেকটা দেখাচ্ছি। এবার কিছু আমি ডায়েরিতে এঁকে রেখেছিলাম, তো ওইগুলো আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার ওই ডায়েরি। তো এটা অনেক আগের ডায়েরি, আমি যখন ক্লাস 11-12 পড়তাম ওই সময়কার। তো ওইগুলো আপনাদের দেখাই। সুন্দর না এটা? এটা আমার খুব পছন্দের। এই গাছটা দেখুন, এটা আমার বাবা এঁকেছিল।
কিছু আনবো না। তো কুটোগুলো কোথায় ফেলে দিয়েছে, এবার আমি কিছু ওয়াল হ্যাঙ্গিং দেখাই। এইটা হয়তো আপনারা অনেকেই দেখবেন, এই ভিডিওটা দিয়ে আমি প্রথমে ইউটিউবের প্ল্যাটফর্মে এসেছিলাম।
এই ভিডিওটা আমি প্রথমেই দিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে পেন রাখার জন্য বা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রাখার জন্য ফ্লাওয়ার ভাসের মতোই। এটাও একটা ওই রকমই। এছাড়াও আমাদের রুমে কয়েকটা লাগানো আছে, তো ওগুলো আপনাদের দেখাচ্ছি। এই ওয়াল হ্যাঙ্গিংটা উল আর কার্ডবোর্ড দিয়ে বানানো, আর এটা সিডিক অ্যাসিড কেটে বানানো। আর এগুলো হচ্ছে পুরানো বিয়ের কার্ড, তো ওগুলো কেটে ওর উপর স্টোন বসানো। এটা হচ্ছে পুরানো প্লাস্টিক চামচ ও উল দিয়ে বানানো। এটা ডিমের খোলা কালার করে বানানো হয়েছে। আর এই ময়ূরটা হচ্ছে পুরানো কুরকুরে লেস প্যাকেট, ওইগুলো কেটে বানানো। আর এটা কাগজ আর উল দিয়ে বানানো। আর এটা পুরোটাই উল। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।